মেয়েদের ফুচকা চটপটি এগুলা খুবই পছন্দনীয় খাবার। যে কোনো ভর্তা বা চটপটি ফুচকা এই ধরনের খাবারগুলো মেয়েরা খুবই খুবই পছন্দ করে, তাই না? তো আজকে আমি হঠাৎ করে আর কি হচ্ছে এখানে চটপটি তৈরি করেছি। অনেকদিন বাসায় আসলে চটপটি তৈরি করা হয় না, তো নিজের মতো করে অনেক দিন পরে চটপটি তৈরি করেছি বাসায়। আর এটা হচ্ছে রাতের বেলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে রাত সম্ভবত 10টা বা 10:30টায় হবে। আর এই ব্লগটি অনেক আগের, প্রায় 14-15 দিন আগের এই ব্লগ ভিডিওটি আমি আসলে শেয়ার করব বলে শেয়ার করা হয়নি। আমার সব রেসিপির ভিডিওগুলো আমি আগে আগে শেয়ার করে ফেলেছি, তাই এই ভিডিওটা আমার রয়ে গেছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটি। আর এখানে আমি চটপটি তৈরি করেছি নিজের মতো করে, যেহেতু চটপটির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আমি চটপটি আপনাদের সাথে শেয়ার করিনি। আর এটা আমি সকালবেলা চটপটির ডালটা যখন ভিজিয়েছিলাম, তো পরবর্তীতে কিন্তু আমার মনে ছিল না, রাত যখন 10টা বাজে তখন আর কি মনে হয়েছিল যে চটপটির ডাল ভিজিয়েছি কিন্তু তৈরি করব করা হয়নি। তো যাই হোক, যখন রাতে মনে হয়েছে তখন সাথে সাথে এটা সিদ্ধ করে চটপটিটা তৈরি করে এখন রাতে আমরা সবাই আর কি চটপটি খাচ্ছি। আর বাসায় সব কিছু তৈরি করে নিয়েছি। তো এখানে রাতে মা মেয়ে তিনজন মিলে হচ্ছে খাটের উপরে বসে গিয়েছি, যেহেতু হচ্ছে টিভি, যেখানে টিভি দেখে দেখে আমরা সবাই এখানে বসে বসে চটপটি খাচ্ছি। যে রুমে আসলে আড্ডাটা বেশি হয় সব সময়, তো ওই রুমে খাওয়া হয় সব কিছু। তো এখানে আমরা এখন মানে হচ্ছে যে চটপটিটা রেডি করে দিচ্ছি একজন একজন করে আমি। আর আমার ছোট মেয়েকে দিয়েছিলাম, ও বলতেছে আম্মু তুমি আগে টেস্ট করো। তো আমি এখানে যে টেস্ট করলাম, দেখলাম যে সব কিছু পারফেক্ট আলহামদুলিল্লাহ, চটপটিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখানে আমি টক তৈরি করে নিয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে আমি একটা নতুন ফল শেয়ার করব। তো ফলটার ভিডিওটাও ওই যে যেদিন চটপটি তৈরি করেছিলাম ওই দিন রাতেরই, আসলে ভিডিওটা শেয়ার করব করব করে করা হয়নি। আর তো একটা নতুন ফল, ফলটা আমি আমার বাসার সবাই হচ্ছে নতুন প্রথম দিন দেখেছিলাম। তো ফলটার নামটাও একটু অন্যরকম আর কি। তো ওই ফলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে এখন চটপটি খেয়ে নিচ্ছি। আর চটপটিটা সত্যি খুব টেস্ট ছিল। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি চটপটিটা। আর এটা যেহেতু রাতের ভিডিও, রাতের করা ছিল সবগুলা, আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ রাতের ভিডিও ছিল। তো এই তো এই যে সেই ফল, আমি যে ফলটার নাম বলেছিলাম, তো ফলটার নাম হচ্ছে সফুদা। সফুদা এই ফলটা দেখতে আতা ফলের মতো, খেতে কিন্তু ভীষণ মজা। আর এটা অনেক দামি, এটা কেজি সম্ভবত 600 টাকা। তো এই ফলটা আমি ভাবলাম যে আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি, যারা চিনেন তারা তো চিনেনই, আর যারা চিনেন না তারা আজকে চিনবেন আজকে আমার এই ভিডিওটা দেখে। তো এই ফলটা আমি ফার্স্ট টাইম দেখেছি আর ফার্স্ট টাইম খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো খেতে। আর এটা টেস্টটা আমি বলবো আপনাদেরকে, আতা ফলের মতো এটা টেস্টটা, কিন্তু ফুল আতা ফলের মতো খেতে। আর এটা মিষ্টি আছে, ভালোই, খারাপ না নতুন ফল হিসাবে। আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো এটার ভিতরে কেমন, আসলে খেতে কিন্তু সত্যি অনেক দারুণ ছিল। তো আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে এটা কেমন আসলে খেতে। আর আমার কাছে এই পলটা মনে হয়েছে যে মানে খারাপ না, ভালোই লাগছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা খুলে দেখাচ্ছি, তাই ভিতরটা ফুল একদম আতা ফলের মতো, তাই না? কিন্তু এটা কিন্তু আতা ফল না, দেখতে আতা ফলের মতো বাট আতা ফল না। তো এটা মানে কি বলবো, মানে খেতে সত্যি খুব মজা ছিল এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা যেহেতু নতুন ফল আর এই জন্য একটু দামটাও বেশি, আমি এখন আরেকটা খুলে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই, কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।